ক্যাশ ফটো একাডেমি কলকাতার গ্যালারি গোল্ড নামে আর্ট গ্যালারিতে ষষ্ঠ আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজন করে 5ই জানুয়ারি থেকে 7ই জানুয়ারি পর্যন্ত এই প্রদর্শন চলবে। এই প্রদর্শনীতে 41টি দেশের 160টি পুরস্কার বিজয়ী ছবি প্রদর্শন করা হয়েছে এবং ভিন্ন পিত্তভিতে উপজাতীয় প্রতিকৃতি ছাড়াও রাজস্থানের ফটো সিরিজ ও প্রদর্শন করা হয়েছে। এখানে ক্যাশ সম্মান পুরস্কারে সম্মানিত করা হল, বিজয়ীদের মেমেন্টো প্রদানের দ্বারা সম্মানিত করা হল। সমস্ত অনুষ্ঠানটি মুখ্য দায়িত্বের সঙ্গে সম্পন্ন করলেন ক্যাশের চেয়ারম্যান অভিষেক দাস এবং সদস্যবৃন্দরা। নমস্কার, গুড ইভিনিং সবাইকে। আমার নাম অভিষেক দাস, আমি এই ক্যাশ ফটো একাডেমির কর্ণধার। আমাদের এই ফটোগ্রাফি ক্লাবটা আজকে 12 বছর কমপ্লিট হচ্ছে। আমরা 2012 সাল থেকে আমাদের জার্নি শুরু করেছি, তো এটা 2024 অলমোস্ট হয়ে গেছে। তো ক্যাশ ফটো একাডেমির ব্যাপারে বলতে গেলে প্রথমে বলতে হবে যে আমাদের জনারটা হচ্ছে পিপল অ্যান্ড ডকুমেন্টারি ফটোগ্রাফি, মানে বেসিক্যালি আমরা মানুষ এবং মানুষদের বিভিন্ন কালচার বা তাদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস নিয়ে কাজকর্ম করি। আপনারা যদি এখানে কোনো গ্যালারিটা ঘুরে দেখেন, তো এখানে দেখবেন আপনারা 70% ছবি পিপল ফটোগ্রাফি, পিপল অ্যান্ড ডকুমেন্টারি ফটোগ্রাফি, মানে যেখানে একটু স্টোরি টেলিং ব্যাপার বা মানুষজনকে নিয়ে কাজকর্ম সেটাই আপনারা দেখতে পাবেন। তো আমাদের এই ফটোগ্রাফি এক্সিবিশনে এবছর বেসিক্যালি 160টা ছবি প্রদর্শনী হচ্ছে, মানে 160-এর বেশি, 162টা ছবির প্রদর্শনী হচ্ছে। এবং আমাদের এই ফটোগ্রাফি এক্সিবিশনে শুধু আমাদের মেম্বার্সদের ছবি নয়, বিভিন্ন দেশের ছবি আছে, মানে এবছর টোটাল 41টা দেশের ছবি এসছে, 41 কান্ট্রিজ থেকে আমাদের টোটাল ছবি এসছে। তো 41টা দেশের টোটাল আমাদের এবছর 162টাতে ছবি এক্সিবিট হচ্ছে, তার মধ্যে অলমোস্ট 130 জন অথরের ছবি রয়েছে, এক একজনের হয়তো 2 বা 3টে করে ছবি রয়েছে। তো এখানে আমরা ছবিগুলোকে যেরকম সেকশন ওয়াইজ আছে, সেকশন ওয়াইজ সেগুলোকে ভাগ করেছি। যেরকম এখানে আমার সামনে যেটা রয়েছে এটাকে বেসিক্যালি আমরা একটু ট্রাভেল ক্যাটাগরির মধ্যে রেখেছি। আমার পেছনের যে এরিয়াটা রয়েছে এখানে বেসিক্যালি ফেস্টিভ্যালস অ্যান্ড অল দিস থিংস রয়েছে। আপনারা ওই দিকটায় গেলে দেখতে পাবেন ওখানে নেচার ক্যাটাগরির ছবি রয়েছে, ভেতর দিকটায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যাটাগরির ছবি রয়েছে, সামনের দিকে বেশ কিছু পোর্ট্রেট ক্যাটাগরির ছবি রয়েছে। তো এরকম বিভিন্ন রকমের যে ক্যাটাগরি আছে, তো সেই ক্যাটাগরি ওয়াইজ আমরা এখানে বেসিক্যালি ছবিগুলোকে শর্ট আউট করেছি এবং সেইভাবে সাজানো রয়েছে। এবং আমাদের মেম্বার্সদেরও এবছর এখানে 30টার ওপরে ছবি রয়েছে, 30 জন মেম্বারের প্রায় 65টির মতন ছবি রয়েছে। এবং আমরা একটা ফেসবুকে ফ্রি কনটেস্ট অর্গানাইজ করেছিলাম ক্যাশ সম্মান অ্যাওয়ার্ড বলে, সেখানকার উইনিং যারা হয়েছে, যারা উইনার, তাদের ছবিও এখানে ডিসপ্লে করা হচ্ছে। ফটোগ্রাফিটা যদি ভালো করে করতে হয় তাহলে ব্যাপারটা হচ্ছে একটা কনসিস্টেন্সি রাখতে হবে, মানে আপনাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে, ছবি কন্টিনিউসলি তুলে যেতে হবে, তুলে ছেড়ে দিলে হবে না। এবং সেকেন্ড কথা হচ্ছে ছবি আপনি তোলার পরে ছবিটাকে প্রপার ওয়েতে রিভিউ করা, মানে ছবিটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে বা দর্শক কী চাইছে সেই জিনিসগুলো জানা বা বোঝাটা খুব দরকার। এবং লোককে অযথা কপি না করে নিজের ক্রিয়েটিভিটিটাকে সামনে নিয়ে এসে নিজের মতন করে ছবি তোলার চেষ্টা করলে আমার মনে হয় আরও ভালো ছবি তোলা যেতে পারে, এটাই আমি বলতে চাই। আমাদের এক্সিবিশন চলবে হচ্ছে আগামী রবিবার পর্যন্ত। আগামীকাল মিস্টার জয়ন্ত সাহু আসবেন, যিনি এই সময় এই সময় নিউজ পেপারের চিফ ফটোগ্রাফার। ওনার একটা টক শো আছে আগামীকাল বিকেল 5:30 সময়। আর রবিবার দিন আমাদের ক্লোজিং সেরেমনি, রবিবার দিন আমাদের প্রোগ্রামটা সমাপ্তি হচ্ছে। আমার নাম অভিষেক দাস, আমি এই ক্যাশ ফটো একাডেমি বা ক্রিয়েটিভ আর্ট সলিউশনের কর্ণধার।